শিক্ষার্থী বন্ধুরা, আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে এটা হচ্ছে আমাদের PhDটা স্ট্রিমের ব্যাচের প্রথম যে ক্লাসটা সেটা। তো আমরা যদি PhDটা একটু দেখে নিই, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে PhDটা আপনাদের সাথে শেয়ার করা হবে, তো এখানে এটা রয়েছে একটা মেনু এবং এটা ওয়েলকাম যে হিরো এরিয়া, সেই হিরো এরিয়ার মধ্যে একটা এখানে একটা ওয়েবসাইট চেকার রয়েছে, যেটা আমরা মেলচিম বা অন্য কোনো কিছু থেকে ইন্টিগ্রেট করতে পারি। এছাড়া বিভিন্ন ফ্রি অ্যানালাইটিক্স ওয়েবসাইট আছে, যেমন এসিএম রাশ বা এই টাইপের বিভিন্ন যে ইয়ে আছে, যেমন tools.pingdom.com, এগুলা তো এটা যে কোনো একটার সাথে ইন্টিগ্রেট করে দিলে হবে। অথবা আমরা এটা ডিরেক্ট একটা কন্ট্যাক্ট ফর্ম হিসেবে কাজ করবে, যে এখানে ওয়েবসাইট দিলে আমাদের ইমেল চলে আসবে একটা এই টাইপের কোনো কিছু, পরে আমরা তার সাথে কন্ট্যাক্ট করব। তো এটা ওইখানে থাকবে, ওটা আমরা পরে প্রথমে স্ট্যাটিক করব, পরে এটাকে ডাইনামিক করব। এখানে হচ্ছে সার্ভিস সেকশন, এখানে নর্মাল সার্ভিস সেকশন হবে। তবে এখানে আমরা আমাদের কুইক স্টার্ট প্যাকটাতে ব্যবহার করেছি ফন্ট অসম, তো এখানে ম্যাটেরিয়ালস আইকন ব্যবহার করা হয়েছে। তো আমরা কীভাবে ম্যাটেরিয়ালস আইকন ইনস্টল করবো সেটা দেখব। এখানে কেস স্টাডিজ রয়েছে, যেটা একটা ক্যারোসেল টাইপের হবে, অর্থাৎ এটা বাম থেকে ডানে অ্যানিমেশন হবে এই টাইপের। তো এখানে যে এটা রয়েছে, এটা এই পাশেও থাকবে, এইরকম করে দিব আমরা। আর এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, এটা হচ্ছে কল টু অ্যাকশন। এরপরে রয়েছে প্রাইজিং টেবিল, এবং এখানে লোগো ক্যারোসেল রয়েছে একটা, আর তারপরে রয়েছে ফুটার। তো আমরা প্রথমে যদি প্রথম থেকে কোডিং করি, সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে শুরু করব। তো আমরা নর্মালি ড্রপ ডাউন মেনু দিব না, তবে অবশ্যই এই টেমপ্লেটে আমরা ড্রপ ডাউন মেনু দিব, সেটা হচ্ছে একটা মেগা মেনু দিব, এবং আমরা একটা নর্মাল যে ড্রপ ডাউন মেনু সেটা আমরা দিব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা কুইক স্টার্ট প্যাকে এখানে ফন্ট অসম ইউজ করেছি। তো আমরা এখানে এখন যদি ম্যাটেরিয়ালস আইকন ইউজ করতে চাই, সেক্ষেত্রে গুগলে সার্চ করতে হবে ম্যাটেরিয়ালস আইকনস। সেক্ষেত্রে আপনি ম্যাটেরিয়াল যে আইকন, সেই আইকন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, গিট হাবে এখানে রয়েছে। তো অবশ্যই আমাদের এখানে আইকনটা যেটা রয়েছে সেটার ফন্টসটা এখানে মেইনলি নিতে হবে। তো এখানে এই আইকনগুলো ব্যবহার করতে পারেন ফন্ট আইকন হিসেবে। তো আমি ম্যাটেরিয়াল আইকন পরে নিব, এখন আমরা কোডিং এ চলে যাই। অর্থাৎ এখানে আমরা কোডিং শুরু করি, তারপরে আমরা আইকন যখন প্রয়োজন হবে তখন দিব। তো আমরা সেকশন সেকশন ওয়াইজ করব, অর্থাৎ আজকে আমরা হিরো এরিয়া এরিয়া এটা করার চেষ্টা করব, এরপরে আমরা নিচে যে এরিয়া সেটা করার চেষ্টা করব। একবারে মার্ক আপ করে নিলে সুবিধা হবে, তবে আপনাদের বোঝাতে একটু অসুবিধা হতে পারে, এই জন্য আমি প্রথমে সবগুলো মার্ক আপ করছি না। তো আমরা এই যে এরিয়াটা, এই এরিয়াটার একটা এখানে প্রথমে হচ্ছে হেডার এরিয়া কন্টেনার রো কল এমডি, এখানে খেয়াল করেন কল এমডি, এটা আমি যদি এটা এটা যদি আমরা 3 বা 2 করে নেই, অর্থাৎ এটা 2 2 এবং মাঝখানে আমরা 10 রাখলাম, অর্থাৎ কল এমডি 2 এবং 2 এবং মাঝখানে আমরা এখানে রাখলাম হচ্ছে 8, অর্থাৎ তাহলে এখন এখানে হচ্ছে লোগো। এখানে লোগোর মধ্যে এখানে অবশ্যই এটা লিঙ্কিং হবে, সেক্ষেত্রে আমরা এ এবং এখানে ইমেজ, তো আমরা ইমেজ এখানে নেই নাই, তো আমরা এখানে নিয়ে নিয়ে অ্যাসেটস ইমেজ লোগো ডট পিএনজি এখানে দিয়ে রাখলাম, আর এটার হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল লিঙ্কিং করে রাখলাম। এরপরে রয়েছে আমাদের মেইন মেনু, তো এখানে মেইন মেনু ইউএল এলআই এ, তো আমরা এমএটের মাধ্যমে কোডিং করছি। আপনি অবশ্যই ব্র্যাকেটসে এমএট ইনস্টল করে নেবেন, এটা একটা এক্সটেনশন, ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজারে গিয়ে আপনি এটা ইনস্টল করতে পারবেন, অথবা এমএট.io এই সাইট থেকে আপনি ইনস্টল করতে পারেন। তো এখানে আমি যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো সবগুলো এখন নিয়ে নেই, এগুলো আমি কন্ট্রোল ডি দিয়ে বাড়িয়ে নিলাম। তো এখন আমরা এখানে মেনুগুলো দিচ্ছি, আপাতত আমরা এখন ড্রপ ডাউন ইউজ করব না, আমরা নর্মাল মেনু তৈরি করব, পরে আমরা ড্রপ ডাউন মেনু যে মেগা মেনু এবং নর্মাল মেনু সেটা আমরা ইনস্টল করব। এই হচ্ছে আমাদের মেনু। এখন এখানে পিএইচডি তে এটা আলাদা একটা এক্সটার্নাল লিঙ্ক দেওয়া আছে, যদি এর সাথে থাকতো সেক্ষেত্রে আমরা সাথে এলআই এর একটা ক্লাস দিয়ে করতাম, যেহেতু এটা আলাদা দেওয়া আছে সেহেতু এটা আমি আলাদা এখানে দিলাম। অর্থাৎ এটার জন্য আমি এ ক্লাস বক্সড বাটন, একটা বক্স বাটন একটা ক্লাস নিয়ে নিলাম, যে ক্লাসটা আমার অন্য জায়গায় কাজ লাগবে। যেমন এইটার ক্ষেত্রে এটা যদি ইনপুট টাইপ সাবমিট, যদি আমাদের অন্য বাটন থাকে যেমন এইটা একই স্টাইল, সেজন্য আমরা বক্স বাটন নামে একটা ক্লাস নিয়ে নিলাম।
আর এটা হচ্ছে ডান দিকে যাবে, যেহেতু সেহেতু আমি দিলাম হচ্ছে টেক্সট রাইট, অর্থাৎ ডান দিকে যাবে। এটা যেহেতু সেন্টার থাকবে, সেক্ষেত্রে আমি দিলাম হচ্ছে টেক্সট সেন্টার। মনে রাখা ভালো, বুটস্ট্র্যাপের যেই এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা কলাম, তো এই কলামকে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়েই কাস্টমাইজ করা যাবে। এখানে কাস্টমাইজ করার জন্য আপনি কোনো কাস্টম ক্লাস নিতে পারবেন না, বা কাস্টম ক্লাস নিতে পারবেন কিন্তু সেটা উচিত হবে না। আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপের ক্লাস দিতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা ক্লাস, টেক্সট সেন্টার মানে হচ্ছে সেন্টার্ড হবে, যেহেতু আমাদের সেন্টার দরকার সেহেতু এটা আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, আমরা হেডার এরিয়া করলাম, এখন আমাদের যে এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে হিরো এরিয়া। তো আমি এখন এখানে হিরো এরিয়া কন্টেইনার রো কল এমডি, এখানে কল এমডি হচ্ছে আমি দিলাম হচ্ছে, তো এটা আমরা 100% হাইট দিব না, এটা আমরা নর্মাল হাইট রাখবো, অর্থাৎ নর্মাল হাইটের মধ্যে কন্টেন্ট থাকবে এবং এটার আমরা প্যাডিং দিয়ে দিব। তো আমরা হিরো এরিয়া যেটা নিলাম সেটারই আমরা হচ্ছে প্যাডিং দিব, যেখানে কল এমডি 6 6 করে আমি এখানে ভাগ করে নিচ্ছি, কল এমডি 6। তো এই পাশে যে কন্টেন্ট এটা ডান দিকে অ্যালাইন হবে, তো সেই জন্য আমরা এটা দিয়ে দিলাম টেক্সট রাইট। এবং এই পাশে লেফট যে 6, লেফট 6 এর মধ্যে আমরা এখন এটা দিয়ে দিব। তো এখন এটা হেডিং 1 নিব না 2 নিব না 3 নিব, সেটা এখান থেকে ক্লিক করে আপনি সাইজ দেখবেন। খেয়াল করেন এখানে ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, এটা পিটি থাকলে অসুবিধা নেই, আপনি পিক্সেল হিসেবে ধরে নেন। তো ফন্ট সাইজ 40 পিক্সেল এখানে যেহেতু আছে, সেহেতু এটা একটা বড় একটা টেক্সট। আর যেমন এটার হেডিং কি নিব সেটা যদি আমরা বিবেচনা করি, এটা 28 পিক্সেল। তো বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের হেডিং 2 এর ফন্ট সাইজ হয় 30 পিক্সেল, তাহলে আমরা এটা হেডিং 2 নিতে পারি। তো এখানে এটার ক্ষেত্রে আমরা এটাকে হেডিং 1 নিতে পারি। তো আমরা এখানে দিলাম হচ্ছে H1, তো আমরা এগুলা কেটে দিলাম। এগুলা আমরা হচ্ছে যেটা করব যে H1 এর হিরো এরিয়া H1 এর একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম উইড দিব। এই ম্যাক্সিমাম উইড দিলে তখন আমাদের আর এটার মানে প্লেসমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, ওইটা আমরা করে দিব। তো এটা আমরা প্যারাগ্রাফ হিসেবে নিলাম। আর এখানে যেহেতু একটা ফর্ম রয়েছে, সেহেতু আমরা এখানে একটা ডিভ নিব, এইটা ডিভ নিব হচ্ছে ওয়েবসাইট চেকার ফর্ম বা ওয়েবসাইট অ্যানালাইটিক্স ফর্ম, যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তো এর মধ্যে হবে ফর্ম 100, আমি আপাতত ইন্ডেক্স HTML দিয়ে রাখি। এবং এর মধ্যে আমাদের দুইটা এলিমেন্ট রয়েছে, যে ইনপুট টাইপ হচ্ছে URL, প্লেস হোল্ডার যে এখানে ইওর ওয়েবসাইট লিঙ্ক। তো এখানে এরপরে রয়েছে ইনপুট টাইপ সাবমিট। তো এখানে যদি ফন্ট অসম আইকন থাকতো সেক্ষেত্রে আমি বাটন টাইপ সাবমিট নিতাম। তো এখন আমরা ইনপুট টাইপ সাবমিট নিচ্ছি, এখানে যেহেতু ফন্ট অসম এর কোনো আইকন নাই, তো আমি এখন এটা নিয়ে নিলাম। এখন এটা ইনপুট টাইপ সাবমিট নিলাম, এই যে ইমেজটা, ইমেজটা নর্মাল ইমেজ হিসেবে আমরা ব্যবহার করবো, অর্থাৎ এখানে ইমেজ অ্যাসেটস ইমেজ, এখানে দিলাম হচ্ছে হিরো PNG। তো আমরা এই দুইটা সেকশনই আজকে করব। তো আমরা দুইটা সেকশনে ইমেজ সেভ করে নিব। এখন আমাদের ফন্ট গুলো নিতে হবে, অর্থাৎ ফন্ট হচ্ছে এটা KHUL এ এই ফন্ট ব্যবহার করা হয়েছে। তো এই ফন্ট আমরা আরো কয়েক জায়গায় দেখছি যে সব জায়গায় একই ফন্ট কিনা, তো দেখা যাচ্ছে সব জায়গায় একই ফন্ট। তো এখন আপনারা যাবেন হচ্ছে fonts.google.com, এখানে গিয়ে আমরা যেই ফন্টটা ব্যবহার করেছি সেই ফন্টটা এখানে নিতে হবে। অর্থাৎ আমি এখানে গিয়ে প্রথমে ফন্টটা এখানে লিখবো, লিখে সার্চ করব, দেখা যাবে ফন্টটা চলে আসছে। এখানে 5টা স্টাইল আছে এই ফন্টের, অর্থাৎ লাইট, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, এই সবগুলো আমরা নিয়ে নিব। নিয়ে আমরা দুইভাবে ইম্পোর্ট করতে পারি, একটা CSS মেথড, একটা HTML মেথড। তো আমরা CSS মেথডটা এখানে ইউজ করি, অর্থাৎ CSS এ এই ইম্পোর্টটা এখানে দিতে হবে হচ্ছে আমাদের স্টাইল CSS এ, এখানে গিয়ে দিয়ে দিবেন ইম্পোর্ট করে। এরপরে হচ্ছে আমরা যে ফন্ট ফ্যামিলিটা নিতে চাই সেটা আমরা বডিতে দিয়ে দিব। আচ্ছা, এটা কেটে দিই। তো বডিতে আমরা এখানে দিয়ে দিলাম, ফন্ট হয়ে গেল। এখন আমরা ইমেজ গুলো সেভ করে দিব। তো ইমেজ গুলো সেভ করার জন্য এখন আমরা এখানে যাব যে প্রথমে আমাদের লোগোটা, তো সিলেক্ট টুল, এটা এটাকে বলা হচ্ছে যে মুভ টুল, এটা ক্লিক করবেন। করার পরে অটো সিলেক্ট এবং এটা লেয়ার এখানে এটা করে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবেন যে ডান দিকে এটা চলে আসছে। তখন অল্টার ধরে যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে ওইটা ছাড়া বাদ বাকি সব হাইড হয়ে যাবে। এরপরে আপনি যাবেন ইমেজ স্ট্রিম, এরপরে হচ্ছে যেই ডিফল্ট ভ্যালুগুলো রয়েছে সেইগুলো দিয়ে এন্টার দিবেন। তো এরপরে ওখানে ক্লিক করলে এটা শুধুমাত্র ক্রপ হয়ে যাবে। এরপরে আপনি যাবেন হচ্ছে ফাইল সেভ ফর ওয়েব,
যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ, সেহেতু আমাকে অবশ্যই এটাকে পিএনজি তে সেভ করতে হবে। পিএনজি তে আমরা সেভ করে নিলাম, সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করে এখন এখানে আমরা হচ্ছে যেই লোকেশনে সেভ করতে চাই, অর্থাৎ লোগো পিএনজি নামে, তো এখন এখানে আমরা দিলাম লোগো পিএনজি, তাহলে ওটা সেভ হয়ে গেল। এরপরে আমাদের নেক্সট যে ইমেজটা দরকার সেই ইমেজটা হচ্ছে এইটা, এটার আমরা নাম দিয়েছি হচ্ছে হিরো পিএনজি। তো এখন আমরা এটাকে আগের মতোই ট্রিম করে নিব। নেওয়ার পরে ফাইল সেভ ফর ওয়েব, দেন পিএনজি সিলেক্ট করাই আছে, সেভ। এখানে আমরা এটা দিব হচ্ছে হিরো পিএনজি। তো এটা সেভ করার পরে একটু আপনি এইচটিএমএল এ গিয়ে দেখে নেবেন যে দুইটা ইমেজ পেয়েছে কিনা। এখানে কার্সার রাখবেন, রাখলে এখানে প্রিভিউটা চলে আসবে। ঠিক আছে, কিভাবে এখানে কার্সার রাখবেন, কার্সার রাখার পরে প্রিভিউটা চলে আসবে, তাহলে আমাদের এটা এখন চলে আসলো। এরপরে এখন আমরা এটাকে ব্রাউজারে ওপেন করবো, এইচটিএমএল ফাইলটা করে ফায়ারবাগ দিয়ে আমরা এখন ডিজাইন করব। তো ফায়ারবাগ দিয়ে এখন আমরা ইন্ডেক্স এইচটিএমএলটা ওপেন করি। তো এই হচ্ছে আমাদের মার্কআপ। এখন আমরা এটা সিএসএস লিখব। তো প্রথমত আমরা এখানে যে ফায়ারফক্সের যে ডিফল্ট ফায়ারবাগ সেটাকে আমরা ইউজ করব, অর্থাৎ ডিফল্ট যে ইন্সপেক্টর সেটাকে আমরা ব্যবহার করছি এখানে। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা ফায়ারবাগ ব্যবহার করতে পারেন। তো প্রথমত লোগো এখানে আমরা প্যাডিং কোনো কিছুই দেব না, আমরা শুধুমাত্র এখানে ফন্ট সাইজ কালার এগুলো দেখে নিব পিএসজি থেকে। এখানে সবগুলো ডিরেকশন দেওয়া আছে, এখানে সেম সেম করার চেষ্টা করবেন, অর্থাৎ হুবহু করতে হবে। তো এখানে আমি এখন সিলেক্ট করব হচ্ছে টেক্সট টুল, এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে ফন্টের সাইজটা হচ্ছে 15 পিক্সেল, এটার কালারটা হচ্ছে 888। তা আমরা একটু দেখে আসি বডির ফন্ট সাইজটা কত আসলে। বডির ফন্ট সাইজ খেয়াল করেন 15 পিক্সেল এবং কালারটা হচ্ছে এইটা 999, এটা হচ্ছে বডির ফন্ট। এবং বডির ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ বডির ফন্ট হচ্ছে লাইট ফন্ট, আচ্ছা রেগুলার ফন্ট, এগুলো হচ্ছে লাইট, অর্থাৎ আমরা এগুলোকেই মেইন ধরবো। তো এটার হচ্ছে কালারটা হচ্ছে 999, সেক্ষেত্রে আমরা বডির ফন্ট সাইজটা দিব হচ্ছে স্টাইল সিএসএস বডি, এখানে ফন্ট সাইজ 15 পিক্সেল, কালার 999, এটা আমরা দিয়ে দিলাম। তো এরপরে আমরা এখানে রিফ্রেশ করব, তো এখানে দেখা যাচ্ছে যে এই কালার হয়ে গেল। এখন অসুবিধা নেই, আমরা চেঞ্জ করতে পারবো। তো হেডিংগুলোর কালার যদি আমরা একটু এখন দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হেডিংগুলোর কালার হচ্ছে এইটা। মোস্ট অফ জায়গাতে আমরা যদি খেয়াল করি যে হেডিং গুলোর কালার হচ্ছে ওইটা, তো সেক্ষেত্রে আমরা হেডিং গুলোর এখানে আবার হেডিং গুলোর ফন্ট ওয়েট যদি আপনি দেখেন এখানে, যেমন আমরা আরো কয়েকটা হেডিং দেখি, এটা একটা হেডিং, তো ফন্ট ওয়েট দেখা যাচ্ছে রেগুলার হেডিং ব্যবহার করা হয়েছে, এটাতে যদি যাই এটাতে রেগুলার ফন্ট। তো সেক্ষেত্রে আমরা হেডিং এখানে 700 বাই ডিফল্ট থাকে, এখানে আমরা 400 ফন্ট সাইজ ইউজ করব, ফন্ট ওয়েট ইউজ করব। তো এখানে ফন্ট, তো এখানে আমরা দিব হচ্ছে কালার, অর্থাৎ হেডিং এর কালারটা হবে এইটা। তো আমরা হেডিং এর কালার এবং বডির ফন্ট সাইজ এগুলো নির্ধারণ করলাম। এখন দেখা যাচ্ছে আমাদের এটা এরকম আসলো। এখন আমরা মেনুতে চলে যাই, অর্থাৎ আমরা মেনু ডিজাইন করব। তো মেনুর হচ্ছে ফন্টের কালারটা একটু ডিফারেন্ট, তো সেই জন্য আমরা এখানে যাব, গিয়ে আমরা কালারটা নিব হচ্ছে 888। তো তাহলে আমরা প্রথমে যাব মেইন মেনু, তো এখানে আমরা অ্যাড নিউ রুল করে নতুন করে নিব। তো আমরা প্রথমে ইউএল কে নেই, মেইন মেনু ইউএল হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এরপরে হচ্ছে মেইন মেনু এলআই, এলআই হচ্ছে পজিশন রিলেটিভ, যে সরি এখানে হচ্ছে পজিশন রিলেটিভ ডিসপ্লে ইন লাইন ব্লক, যাতে ওইটা পাশাপাশি হয়। এরপরে হচ্ছে আমাদের মেইন মেনু এলআই এ, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক, এটা হচ্ছে কালার, আমরা দিব হচ্ছে 888, কালার এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা প্যাডিং দিব, তো প্যাডিং আমরা কতটুকু দিব, আমরা এই রোতে ফিরে যাব। রোতে ফিরে গিয়ে টোটাল প্যাডিংটা দিলে কখন মাঝখানে আসে এটা আমরা দেখব। তো এখানে আমরা প্যাডিং 5 পিক্সেল থেকে শুরু করি, এরপরে আমরা প্যাডিং দিয়ে যাব, যতক্ষণ না খেয়াল করেন এখন একটু বাড়ছে, অর্থাৎ আমরা এই পর্যন্ত প্যাডিংটা ঠিক আছে, অর্থাৎ 12 পিক্সেল। তো এখানে 12 পিক্সেল দিব, আর পাশাপাশি আমরা ডানে বামে বেশি করার জন্য এখানে দিলাম 20 পিক্সেল। তো 12 পিক্সেল বাই 20 পিক্সেল দিলাম, তো একটু কমিয়ে দিই, এখানে 12 পিক্সেল বাই 15 পিক্সেল দিলাম, সেটা এই অবস্থায় আসলো। এরপরে আসি আমাদের এই সেকশনটি, তো এটার কালারটা যেটা সেটা আমরা নিয়ে নিই। এটার ফন্ট সাইজ যদি আমরা একটু দেখে আসি যে 14 পিক্সেল ফন্ট সাইজ হবে, তো সেক্ষেত্রে আমরা এটার জন্য একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা হচ্ছে বক্সড বাটন। তো এটা এখন আমরা নিব, তো এটা বলবো ডিসপ্লে ইন লাইন ব্লক প্যাডিং পাওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, কালার হচ্ছে সাদা, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল। তো কতটুকু প্যাডিং দিব, আবার আমরা চলে যাব এই রোতে কার্সর রাখবো, রেখে আমরা এখানে
যতটুকু আমাদের প্যাডিং দরকার, অর্থাৎ 10 পিক্সেল বা 20 পিক্সেল এখানে প্যাডিং দিলাম, তো আমরা আরেকটু প্যাডিং দিতে পারি, এই এই অর্থাৎ 13 পিক্সেল আমরা প্যাডিং দিলাম, বা আমি আরেকটু এখানে বাড়িয়ে দিই, 30 পিক্সেল দিলাম। আচ্ছা, 30 পিক্সেল দিলে বেশি হয়ে যাচ্ছে, আমরা 25 পিক্সেল দিলাম। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, তো আমরা এখানে বর্ডার রেডিয়াস দিলাম, যেহেতু আমাদের বর্ডার রেডিয়াস দরকার হবে। তো তাহলে আমরা এই অবস্থানে আসলাম, এখন আমরা এখন হেডারের প্যাডিং দিতে পারবো। তো এইভাবে প্যাডিংটা দিলে হয় কি, আপনার টোটালটার সাথে এখন সমান প্যাডিং পাবে এটা, তো এক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। তো এরপরে এখন আমরা যাই হচ্ছে নিচে যে সেকশন, সেই সেকশনে, অর্থাৎ আমাদের নিচে যে সেকশন, তো প্রথমত আমরা এটার ফন্ট সাইজটা নিব, অর্থাৎ এটার ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, এবং এটার কালারটা আমরা এর আগে দিয়েছি, তবে এটা লাইট ফন্ট এবং এটার ফন্ট সাইজ 15 পিক্সেল, ঠিক আছে। তো আমরা লাইট ফন্ট, যেহেতু লাইট ফন্ট দিব, তো আমরা আসি হচ্ছে এটাতে। তো এটার জন্য কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছি যে হিরো এরিয়া, তো হিরো এরিয়ার এখন আমরা বলবো যে হিরো এরিয়ার ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট হবে 300, এবং এটা লাইট ফন্ট, যে ফন্টের কালারটা ঠিক আছে। এখন হিরো এরিয়ার মধ্যে যে H1, এটার ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল। তো আমরা এর আগে বলেছিলাম যে এটার আমরা একটা ম্যাক্সিমাম হাইট উইড দিব, তো আমরা এখানে যাই ম্যাক্সিমাম উইড আমরা 400 পিক্সেল, তো 400 পিক্সেল আমরা আর একটু কমাবো, অর্থাৎ 2টা নিচের দিকে আসবে। সেক্ষেত্রে আমরা যদি আর একটু কমাইতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কমিয়ে দিলাম। এখানে খেয়াল করেন যে বেশি কমালে যেটা হচ্ছে, যে এটা হচ্ছে আপনার নিচেরটাও চলে আসছে এইভাবে, তো আমরা ওইভাবে না দিয়ে এখানে আমরা 400 পিক্সেলই দিয়ে রাখবো। আর যদি আমাদের এখান থেকেই ব্রেক দরকার, সেক্ষেত্রে আমরা এখানে একটা বিআর ইউজ করতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমরা নিচে যে সেকশন, সেই সেকশনে যাই। তো এটা হচ্ছে আমাদের ইনপুটের একটা স্টাইল, তো আমাদের টোটাল টেমপ্লেটের একটা ইনপুটের স্টাইল দিতে হবে, সেই জন্য আমরা যেটা করব, তো এখানে আমরা নিব হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এভাবে যতগুলো হয়, অর্থাৎ ইনপুট টাইপ ইকুয়াল ইমেইল, ইনপুট টাইপ ইকুয়াল টেল, ইনপুট টাইপ ইকুয়াল পাসওয়ার্ড, ইনপুট টাইপ ইকুয়াল ইউআরএল, এরপরে রয়েছে টেক্সট এরিয়া। তো আমরা সবগুলো দিয়ে দিলাম, এই সবগুলোর আমাদের যেহেতু দরকার, বর্ডার 1 পিক্সেল, সলিড DDD, বা আমরা কালারটা নিয়ে আসি এখান থেকে, অর্থাৎ যেই কালারটা এখানে ব্যবহার করবো সেই কালারটা এখানে আমরা নিয়ে আসলাম, আপনারা পিকজি দিয়ে নিয়ে আসতে পারেন। এখন এখানে হবে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল, অর্থাৎ প্যাডিং দিব আমরা এখানে, তো আমরা এখানে প্যাডিং এবং 10 পিক্সেল বাই 15 পিক্সেল দিই, অর্থাৎ প্যাডিং, এবং আমরা হচ্ছে এটা ইনপুটের স্টাইলটা দিলাম। এরপরে আসি আমাদের এটাকে, তো এটার স্টাইল এবং এটার স্টাইল দেখা যাচ্ছে একই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ওইটার যে স্টাইল, সেই স্টাইলের কাছে আমরা এখানে বলে দিলাম যে ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট, এবং আমাদের এখানে আরেকটা ক্লাস লাগবে হচ্ছে বাটন টাইপ ইকুয়াল সাবমিট। এই ইনপুট টাইপ এবং বাটন টাইপের আমাদের স্টাইল লাগবে, সেক্ষেত্রে আমরা এটা এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের কিছু কাজ রয়েছে, যেমন বর্ডার নান করতে হবে, অর্থাৎ এটার বর্ডার হবে না, খেয়াল করেন এটার প্যাডিং কিন্তু 13 পিক্সেল, তো আমাদের কিন্তু 13 পিক্সেল প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেই দুইটা নতুন করে দিলাম সেই দুইটা আমরা আবার নিব, এখানে নিয়ে আমাদের যতটুকু প্যাডিং দরকার এখানে আমরা ততটুকু প্যাডিং দিব। যেমন এখন এখানে আমাদের প্যাডিংটা ডিফল্ট ভ্যালুটা নিয়ে নিই, অর্থাৎ 13 পিক্সেল বাই 25 পিক্সেল, এখন আমাদের কমাতে হবে, অর্থাৎ আমরা এখানে দিব হচ্ছে 12 পিক্সেল বা 11 পিক্সেল, 11 পিক্সেল হচ্ছে পারফেক্ট। এখন 11 পিক্সেল এবং এটার কিন্তু বর্ডার রেডিয়াস হবে না, বা বর্ডার রেডিয়াস একটু কম, আচ্ছা আমাদের টোটালটাতেই মনে হয় বর্ডার রেডিয়াস কম, আমরা হচ্ছে 2 পিক্সেল বা 1 পিক্সেল দিয়ে দিই, ওকে 2 পিক্সেল, ঠিক আছে। তাহলে এটা আমরা এটা করে দিলাম, এখন এটার হচ্ছে এটার মধ্যকার ফন্ট হচ্ছে রেগুলার ফন্ট, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি ফন্ট ওয়েট 400, যেহেতু রেগুলার ফন্ট এটা রেগুলার ফন্ট দিয়ে দিলাম। তো এখানে এটা ডিফল্ট স্টাইল দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমাদের সবগুলো যে ইনপুট স্টাইল সেটাতে পেয়ে যাবে, এবং এটাতে অন্য কোনো এমবেড কোড ব্যবহার করলেও আমাদের হচ্ছে বাটনের স্টাইলটা পেয়ে যাবে, এই জন্য আমরা ডিফল্টটাতে ইউজ করলাম। এখন আমরা এটার জন্য যে একটা এখানে এটার জন্য যে একটা ডিপ নিয়েছিলাম, সেই ডিপটার কাজ আছে, অর্থাৎ আমাদের উপরে খেয়াল করেন মার্জিনটা রয়েছে। এখন আমরা এখানে যাই যে চেকার যে ফর্ম, সেই ফর্মের হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল, অর্থাৎ আমরা ওখানে মার্জিন টপ দিই আর টু দিই, অর্থাৎ মার্জিন টপ 30 পিক্সেল দিলাম, এবং H1 এর আমরা এখানে মার্জিন
মার্জিন বটম, এখানে আমরা H1 এর মার্জিন বটমটা দিলাম হচ্ছে 20 পিক্সেল দিলাম। আচ্ছা, তো এখন এটার সাথে এটার কিন্তু খেয়াল করেন যে মাঝখানে সেন্টার হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এখানেই এটার হচ্ছে প্যাডিং টপ 20 পিক্সেল, অর্থাৎ এটার সাথে এটা সেন্টার করব, অর্থাৎ আমরা এখানে 25 পিক্সেল দিই, 25 পিক্সেল দিলে এটা সেন্টার হচ্ছে। এরপরে আমাদের ওয়েলকাম এরিয়া যেটা, সেটা এটা বর্ডার বটম রয়েছে সেটা দিলাম, আর এখান থেকে এটার যে দূরত্ব সেই দূরত্ব অনুযায়ী আমরা প্যাডিং দিব, অর্থাৎ 150 পিক্সেল। তো আমরা যে হিরো এরিয়া নিয়েছি এই হিরো এরিয়ার এখন আমরা প্যাডিং 150 পিক্সেল জিরো, এবং এটার বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এবং যে কালারটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই কালারটা এখানে বর্ডার দিলাম। এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ নিচের সেকশন আসলে তখনই দেখতে পারবেন। আচ্ছা, এখন এটার প্যাডিং দিতে হবে, তো এটার প্যাডিং যদি আমি মেপে নিয়ে আসি, অর্থাৎ লোগো থেকে এখানে দেখা যাচ্ছে 18 পিক্সেল, তো আমরা 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিব, অর্থাৎ যে আমরা হেডার এরিয়া যেটা নিয়েছি, অর্থাৎ তো এখানে হেডার এরিয়াতে এখন আমরা প্যাডিং 20 পিক্সেল জিরো। তাহলে এখানে আমাদের প্যাডিং হয়ে গেল, এটার আমাদের প্যাডিং হয়ে গেল, এই হচ্ছে আমাদের হিরো এরিয়ার ডিজাইন। এটা যদি আমরা একটু কেটে দিই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্ডার চলে এসেছে, এবং এটার হিরো এরিয়া যেটা সেটার আমরা সুন্দর করে স্টাইল করেছি। এখন আমরা এই সিএসএস গুলো যদি একবারে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল করেন যে ইনলাইন 30, অর্থাৎ এটা ইনলাইন স্টাইল হিসেবে জমা হয়েছে। এখন এখানে ক্লিক করলে এখানে একটু লোড হবে, লোড হওয়ার পরে দেখবেন যে আপনার যে ইনলাইন স্টাইল যে রুলস গুলো আপনি দিয়েছেন সেগুলো এখানে চলে আসছে। এখানে সিম্পলি কপি করবেন, কপি করার পর এবার আপনার যে সিএসএস সেই সিএসএস এখানে দিয়ে দিবেন। তো এই সিএসএস গুলো আমরা পরে আবার সাজিয়ে লিখবো, এখন আমরা সিম্পলি এখানে দিয়ে দিলাম, তো এখানে সবকিছু চলে আসছে। এরপরে আপনি এখানে গিয়ে একটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এখানে আমাদের এইটা নিচের লাইনে আসবে। এটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে সিম্পলি এখানে গিয়ে, অর্থাৎ আমরা দেখি, অর্থাৎ অনলির পরে এটা হচ্ছে ব্রেক হবে, সেক্ষেত্রে এখানে বিআর, এখানে আমরা বিআর দিতে পারি, দিলে এখানে দেখা যায় অনলির পরে এটা ব্রেক হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এটার সাইজটা ঠিক থাকছে না। সেক্ষেত্রে আমরা 400 পিক্সেল যেখানে দিয়েছিলাম, অর্থাৎ এখানে হচ্ছে এটার মিনিমাম ম্যাক্সিমাম উইড, সেটা আমরা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ এখানে দেখবো যে কতটুকু বাড়লে এটা হচ্ছে ঠিকঠাক থাকছে, অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে 440 পিক্সেল দিলে এটা ঠিকঠাক থাকছে। সেক্ষেত্রে আমরা এখানে স্টাইল সিএসএস গিয়ে যেখানে আমরা 400 পিক্সেল দিয়েছি, এখানে 440 পিক্সেল এখানে দিয়ে দিব। তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে সিএসএস এবং স্টাইল, এটা আমরা দিয়ে দিলাম। আমরা আগামী দিন দেখবো যে নেক্সট যে সেকশনটা রয়েছে সেই সেকশনের কাজগুলো আগামী দিন করব। তো ম্যাটেরিয়াল আইকন ইনস্টল করা আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা গুগল গুগলে সার্চ করবেন ম্যাটেরিয়াল ডিজাইন আইকনিক ফন্ট, অথবা যে ওয়েবসাইটটা এখানে রয়েছে সেই ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে ফন্টোশপের মতো একটা যে জিপ ফাইল, সেই জিপ ফাইল ডাউনলোড হবে, এবং এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলে এখানে এটা ওপেন হবে, এবং এখানে গিয়ে যে ফন্টসটা রয়েছে সেই ফন্টসটা কপি করবেন। কপি করে আপনার যে টেমপ্লেট রয়েছে এখানে গিয়ে, যেহেতু আমরা ফন্টোসম ইউজ করব না এই টেমপ্লেটে, সেটা আমরা এটাকে মুছে দিতে পারি, বা এটা থাক, আমরা ফন্টোসম বা ম্যাটেরিয়াল আইকন দুইটাই থাকলো। ম্যাটেরিয়াল আইকন লাইট ওয়েট বলে এটাতে ব্যবহার করতে অসুবিধা নাই। তো আমরা এখানে ফন্টসে দিয়ে দিলাম, এখন আমরা যাব হচ্ছে সিএসএস এ, ম্যাটেরিয়ালস আইকনে যে সিএসএস রয়েছে সেটা কপি করবেন। কপি করার পরে এবার হচ্ছে যে সিএসএস ফাইল, সেখানে এখানে এটা দিয়ে দিবেন। তো এটা আপনি সিএসএস আমরা যে স্ট্রাকচারে ব্যবহার করলাম সেই স্ট্রাকচারে ব্যবহার করলে সিএসএস এর মধ্যে কোনো চেঞ্জ করতে হবে না। অর্থাৎ আমরা যদি এই সিএসএস টা দেখি, সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে এক ফোল্ডার আগে গিয়ে ফন্টসে যাওয়া হয়েছে, তারপরে এখানে যাওয়া হয়েছে। সো আমাদের এখানে কোনো কিছু করতে হবে না, এখানে আমরা সিম্পলি ফন্টোসম যেমন দিয়ে দিয়েছি, ফন্টোসমের ঠিক নিচেই আমরা ম্যাটেরিয়াল আইকন এখানে দিয়ে দিব, তাহলে ম্যাটেরিয়াল আইকন পাবে। তো এখন ম্যাটেরিয়াল আইকন কিভাবে আমরা ব্যবহার করব, এখানে খেয়াল করেন ম্যাটেরিয়াল আইকন ব্যবহার করার জন্য এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। গেট স্টার্টেড এ ক্লিক করবেন, গেট স্টার্টেড এ ক্লিক করলে এখানে আপনাকে বলে দিবে ম্যাটেরিয়াল আইকন কিভাবে আপনি ইউজ করবেন। এবার এখানে কিছু এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পল অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমরা আই ক্লাস এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেওয়া আছে যে এখানে আপনি যদি এ আইকন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ZMDI, অর্থাৎ এখানে মেবি এটার কোনো নাম বা অন্য কিছু, এবং আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস আইকনে যেটা নাম সেটা এখানে দিবেন। এছাড়া আপনি লার্জার আইকন বা অন্য কিছু ইউজ করতে পারেন। যেমন আমরা যদি সিম্পলি ওই হেডিং ওয়ানের মধ্যে একটু ইউজ করে দেখি, তাহলে একটা বড় সাইজের আইকন আসবে, অর্থাৎ এখানে এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে যাই, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে যদি এখানে দেখতে পারেন যে আইকন আসছে, আমরা হেডিং এর মধ্যে দেই নাই,
আমরা হেডিং এর মধ্যে দিই, তাহলে আইকনটা বড় করে আসবে। এখানে রিফ্রেশ করলে যদি আইকন দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার টেমপ্লেটে ম্যাটেরিয়াল আইকনটা ইনস্টল হয়ে গেছে। তো অবশ্যই আপনারা ম্যাটেরিয়াল আইকন ইনস্টল করে রাখবেন, কারণ নেক্সট সেকশন যেটা রয়েছে সেটার মধ্যে আমাদের ম্যাটেরিয়ালস আইকন ব্যবহার করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, আশা করি আজকে ক্লাসটি বুঝতে পারছেন। আপনাদের পিএইচডি দিয়ে দেওয়া হবে, আপনারা প্র্যাকটিস করবেন, চাইলে আপনারা এইগুলো কোডিং করে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।